Oh no! আশেপাশে সবাই লক্ষ্য করছে, অতএব তোমাকে আমার বিয়ে করতে হবে। দিদি থাইকো হ্যাঁ ঘুরতে আমি একলা গেছি, আপনি আপনি তো গেছে, সেজন্যই তো আমি আসছি। আপনি বলছেন আপনি আত্মীয়, এত কিছু জানি না, তুমি আমারে বিয়ে করবে আমি এটাই জানি। আর যদি বিয়ে না করো তোমার নামে আমি মামলা করবো, মোকদ্দমা করবো। তোমার 14 গোষ্ঠী নারীর আইন জানিস? একদম তুই সহ তোর 14 গোষ্ঠীর 14 শেকের ভিতরে ঢুকায় রাখবো, কথাটা যেন মাথায় থাকে। রোজারিতে তুমি আমার সাথে যা যা করছো, ঘুরতে যাওয়া, ডেটে যাওয়া, তারপরে হচ্ছে ওই যে লিটনের ফ্ল্যাটে যাওয়া, সবই তোমার ভাই দেন আদারস আশেপাশে সবাই লক্ষ্য করছে, অতএব তোমাকে আমার বিয়ে করতে হবে। দিদি থাইকো হ্যাঁ ঘুরতে আমি একলা গেছি, আপনি আপনি তো গেছে, সেজন্যই তো আমি আসছি। আপনি বলছেন আপনি আত্মীয় নাই স্বজন নাই, আপনার নিয়ে একটু ঘুরতে যাই, তুই বললে ঘুরতে গেছি, তার মানে এই না যে আপনার বিয়ে করতে, আপনি তো কইছিলেন বিয়ে করতে হইব। এখন বিয়ে করতে হবে, তখন প্রবলেম হয় নাই বলি নাই, এখন প্রবলেম হইছে, বিয়ে করতে হবে। আপনার কে কে বলছে? আমার হাজবেন্ড বলছে আমাকে রাখবে না, তোমাকে বিয়ে করতে বলছে। ঠিক আছে,
কি ঠিক আছে আমি লাস্ট বলে গেলাম আমাকে কিন্তু বিয়ে করতে হবে মনে জানো থাকি তুমি যে ঘুরতে নিয়ে গেছিস স্বামী যাবে না এই সে হাবি যাবি এন্ড ঘুরতে নিয়ে গেছিস আর বিয়ে কর তুমি আমার কে মানে আর কে আসছিল না কেউ নাই রেডি থাকো কেন মানে মনে নাই ভুলে গেছো কি মনে থাকবে কুরবানির ঈদে তুমি আমার সাথে যা যা করেছো সমস্ত কিছু আমার ফ্যামিলির নখদর্পণে চলে গেছে তারপর আর কি যা ঝড়টার আমার উপর দিয়ে উঠছে এই পর্যন্ত আমার অনেকবার বিয়ের ঘর আসছে কিন্তু এলাকার সবাই ভ্যাটু দিছে সবাই বলছে আমি তোমার সাথে ডেটে গেছি তোমার সাথে ঘুরতে গেছি তোমার সাথে ফিল্ডিং মারছি এই ওই দুনিয়ার কথা রটাইছে তোমার আর আমার নামে ঘুরতে আমি তোমারে নিয়ে গেছি না তুমি আমারে নিয়ে গেছো মানেটা কি দুইজন মিলেই তো ঘুরতে গেছি দুইজন মিলে বিয়ে করব নাকি তো আমি তোমাকে বিয়ে করব তুমি আমাকে বিয়ে করবা আমি অত কিছু বুঝি না রেডি থাকবা ব্যাস আমি আমার পাড়ার লোক একটু কই কি এরাও কি আজ যদি হয় তাহলে তো বিয়ে করব তোমার পাড়ার লোকের সাথে তো আমি প্রেম করি নাই তোমার পাড়ার লোকের সাথে তো আমি ডেটে যাই নাই তোমার পাড়ার লোক হলে তোমার বিয়ে ভেটো দিছে তাহলে তার দায়িত্ব আমার নিতেই হবে অবশ্যই তোমার নিতে হবে এরকম বিয়ে তোমারে বিয়ে করতে কও একদম কথাটা সাবধানে বলবা বললাম নারী রাইন জানিস একদম তুই শত 14 গোষ্ঠীর 14 শেকের ভিতরে ঢুকায় রাখ কথাটা যেন মাথায় থাকে আচ্ছা কিরে ভাই ঘুরতে গিয়ে তো বিপদে পড়ছিস হেরা ডাইকে নিয়ে গেছে হেরা আবার বাস দিতেছে বিয়া করতে কর আমি না করলে কি আমার বাপ বিয়া করব সরষে কি এদিকে আরেকজন আরেকজন মানে হ্যাঁ আচ্ছা যাই হোক এইসব জেনে আমার লাভ নেই এরা রেডি থেকে তুমি আজকে মানে কি তোমারে নিয়ে যে আমি ঘুরতে গেছি তোমার সাথে যে আমি ডেটে গেছি তোমারে নিয়ে যে আমি সিনেমা দেখতে গেছি এইগুলা সব তোমার ভাই মানে আমার হাজবেন্ড শুনছে শোনার পরে রাগ করে সে বিদেশ গেছে আমি তো বুঝি নাই আমি মনে করছি কাজ কাম করতে তো বিদেশ যাইতেছে এখন বিদেশ গিয়েছে সেটেল হয়েছে এবার আমার ফোন দিয়ে বলে তুমি তো স্বামীর সাথে ঘুরতে গেছো তুমি যে ডেটে গেছো সিনেমা দেখতে গেছো এখন ওর কাছেই থাকো সিনেমা তুমি দেখতে গেলা কইলা প্রিয় তোমার সাকিব বলো সাকিবের প্রেমিকা মরে সাকিবে হয়েছে সে হয়েছে ছবিটা দেখতে আমার একটু নিয়ে যাও আমি তো খালি নিয়েই গেছি এইটা তো তুমি জানো আর আমি জানি আমার স্বামী তো আর সেটা জানে না তো তোমার স্বামী জানে না সেটা তো আর আমি জানি না এত কিছু জানি না তুমি আমারে বিয়ে করবে আমি এটাই জানি আর যদি বিয়ে না করো তোমার নামে আমি মামলা করবো মোকদ্দমা করবো তোমার 14 গোষ্ঠীর আমি শিখের এই জন্য কইছি আমি হলো যে তোমার তুমি ইয়াতে যায় না প্রিয় তোমার দেখতে যায় না এটা তোমার এলাকার সব লোকজন গেছে এই সুরঙ্গ দেখতে যাইতে প্রহলিকা দেখতে যাই লাল শাড়ি দেখতে যাইতাম তাহলে ঝামেলা হইতো না যাও দেখবো না বিষয়টা দেখবা না কিন্তু তুমি এই তুমি দেখবা কি তুমি আমারে বিয়ে করবা আমি এটাই জানি এই যে আমি এখন গেলাম আমি আধা ঘন্টা পর আবার আমি যদি না নাও তোমার ঘরে ঢুকে যাবো আমি দেখো তুমি মিজাজটা গরম হয়ে গেল এখন মাইরে ভাই এরা তো সেই ডিস্টার্ব শুরু করছে ভুল করে কারোর সাথে ডেটিংয়ে যায় না ভাই ফাইসে দেবেন মানকার সিপাই